আসসালামু আলাইকুম। দেশ অথবা প্রবাস যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জহুরুল ইসলাম। আমাদের আজকের ভিডিওটি হচ্ছে, আপনারা যারা কুয়েত প্রবাসী, আপনি যদি কোনো রেস্টুরেন্টে কাজ করেন, ক্যাটারিং কোম্পানিতে কাজ করেন, সেলুনে কাজ করেন অথবা কোনো বার শপে কাজ করেন, তাহলে আপনাকে কিন্তু বলদিয়া কার্ড বানাতে হয়, অর্থাৎ সাহা কার্ড। এই কার্ডটি বানাবার জন্য কিন্তু আপনাকে এখন অনলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে যেতে হবে। তো আপনি অনলাইনের মাধ্যমে কীভাবে আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে সাহেল অ্যাপসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টটি নেবেন, সেই প্রসেসটি আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। আমি অনুরোধ করব, ভিডিওটি যেহেতু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ প্রতিনিয়তই এরকম হেল্পফুল ভিডিওগুলি আমাদের এই চ্যানেলটি থেকে আপলোড হবে। তো চলুন কথা না বাড়ি, আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। অনলাইনে অ্যাপয়েন্টমেন্টটি নেওয়ার জন্যে আপনার মোবাইল থেকে আপনি সাহেল অ্যাপসটি ওপেন করে নেবেন। আপনার যদি সাহেল অ্যাপসটি ডাউনলোড করা না থাকে, সেটি কিভাবে ডাউনলোড করবেন এবং অ্যাক্টিভ করবেন এ ব্যাপারে আমার ভিডিও রয়েছে, সেটি আপনি দেখে নেবেন। এখান থেকে আমি এটি ওপেন করে নিব। এটি ওপেন করার পর এখানে আপনার নেম এবং সিভিল আইডি নাম্বার শো করবে। তারপর আপনি একেবারে নিচে আসবেন, যদি আপনি অনলাইনে আপনার বলদিয়া কার্ডের জন্য অ্যাপয়েন্টমেন্টটি নিতে চান, এই যে এখানে যে এই আইকনটি আছে, এটি হচ্ছে মেটা সাইটের আইকনটি। আপনি এই আইকনটিতে আপনি ক্লিক করবেন। আমি এটিকে ক্লিক করে ওপেন করে নিলাম। এটি ওপেন করার পর আপনি এই যে উপরে যে লেখাটি আছে আপনি দেখতে পাচ্ছেন, আপনার বাম পাশে যে বক্সটি রয়েছে আপনি এই বক্সটিতে ক্লিক করে ওপেন করবেন। আমি এখানে ক্লিক করে এটিকে ওপেন করে নেব। ওপেন করার পর এখান থেকে আপনি মিনিস্ট্রি অফ হেলথের যে ওয়েবসাইটটি আছে সেটি আপনি এখান থেকে খুঁজে নেবেন। আপনি ড্রাগ করে নিচের দিকে আসবেন। নিচে আসলে আপনি দেখতে পাবেন এটি হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথ। মিনিস্ট্রি অফ হেলথের এই যে আইকনটি আছে আপনি দেখতে পাবেন, এখানে এটিকে যে এই এরো বাটনটি আছে এখানে আপনি ক্লিক করবেন। আমি এই এরো বাটনটিতে ক্লিক করলাম। আপনি এরো বাটনটিতে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আপনি পাবেন। এখানে যতগুলি অপশন রয়েছে আপনি এখানে আট নাম্বার যে অপশনটি আছে সেটি ওপেন করবেন। আট নাম্বার অপশনটি হচ্ছে আপনি এখান থেকে হিসাব করে আসবেন, 1 2 3 4 5 6 7, এটি হচ্ছে আট নাম্বার। এই অপশনটি আপনি ক্লিক করে ওপেন করবেন। আপনারা যারা আরবি না বোঝেন তারা আমি যেভাবে দেখাবো সেম প্রসেসটি ফলো করবেন। এটি হচ্ছে আপনার ফুড হ্যান্ডেলার্স হেলথ সেকশন অ্যান্ড ক্যাটাগরিস আদার্স। আপনারা যদি ট্রান্সলেট করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আমি এখানে এই অপশনটিতে ক্লিক করে দিলাম, আট নাম্বার অপশনটি। এখানে আপনার আট নাম্বার অপশনটিতে ক্লিক করলে আপনি আরও চারটি অপশন পাবেন। এই চারটি অপশন থেকে আপনি এই তিন নাম্বার অপশনটি ওপেন করবেন। এই তিন নাম্বার অপশনটি হচ্ছে যারা ফুড হ্যান্ডেলার, অর্থাৎ যারা রেস্টুরেন্টে কাজ করেন, ক্যাটারিং কোম্পানিতে কাজ করেন তাদের জন্যে। তারপরে হচ্ছে এটি প্রথমটি হচ্ছে ফার্মাসিস্ট বিউটিশিয়ান, তারপরেরটি হচ্ছে সেলুন অ্যান্ড হেলথ ইনস্টিটিউট যারা কাজ করেন এখানে। তারপরে নিচের যে অপশনটি আছে এটি হচ্ছে ডেইংস ফ্লাওয়ার্স অ্যান্ড অর্নামেন্টস বার্ডস। আপনারা যারা ফুড হ্যান্ডেলার ক্যাটারিংয়ে কাজ করেন আপনারা এখানে তিন নাম্বার অপশনটিতে ক্লিক করবেন। আমি তিন নাম্বার অপশনটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আবারও এখানে এরো বাটন আছে, আপনি সেখানে ক্লিক করবেন। এরো বাটনটিতে ক্লিক করার পর এখানে পুনরায় আবার এই লেখাটিতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন আপনি যেই তারিখে আপনি অ্যাপয়েন্টমেন্টটি নেবেন। আপনি যদি এখানে এপ্রিলের 30 তারিখে অ্যাপয়েন্টমেন্টটি নিতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন 9টায় এবং 8টায়, এটি সকালের টাইম, 10টায় আবার 9টায়। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আরও রয়েছে, আপনি যদি দুপুরে নিতে চান 12টায় 12 PM, এটি হচ্ছে PM, আর বাকিগুলি হচ্ছে এখানে AM, সকালের অ্যাপয়েন্টমেন্টটি আপনি নিতে পারেন। তাছাড়া আপনি যে ডেটে নিতে চান সেই ডেটটি এখানে আপনি ড্রাগ করলে এখানে এদিকে আসবে। আপনি যদি এইভাবে টানেন এখান থেকে আপনার যে ডেটটি আপনার জন্যে আপনি যাবেন বা আপনি যেতে পারেন, কোম্পানি আপনার যে ডেটটি দেবে সেই ডেট অনুযায়ী আপনি নেবেন। ধরুন আপনি 5-এর 7 তারিখে আপনি নেবেন, এখানে এখান থেকে যদি আপনি 10টায় নিতে চান আপনি এই 10টায় টাচ করবেন। 10টায় টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ডেট শো করছে আপনি কত মাসের কত তারিখে, তারপর এখানে সময়টি শো করছে। তারপর আপনি এই যে গ্রিন বাটনটি আছে এখানে সাবমিটে ক্লিক করবেন। আমি এখানে এই সাবমিট বাটনে ক্লিক করে দিলাম, একটু অপেক্ষা করতে হবে। ওইখানে ক্লিক করার পর আপনাকে সরাসরি এখানে নিয়ে আসবে। এটি হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথের এখানে যে আপনার ডেটটি রয়েছে এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কত ডেটে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। এটি হচ্ছে আপনি ফুড হ্যান্ডেলার বা আপনি যে সেকশানেরটি নেবেন সেই সেকশানের এখানে নামটি এখানে আসবে। তারপর আপনি এখানে 3-ডট মেনুটি আছে এখানে ক্লিক করবেন। তারপর আপনি যখন সেখানে আপনি মেডিকেল করতে যাবেন আপনি শুধু এটিকে শো করলেই হবে, দেখা আপনার মোবাইল থেকে দেখাবেন যে এটি আপনার অ্যাপয়েন্টমেন্টটি নেওয়া রয়েছে, এখানে ডেট রয়েছে, টাইম রয়েছে এবং লোকেশন কোনটি সেখানে সেটিও কিন্তু এখান থেকে আপনি দেখতে পারেন।
আপনি লোকেশনের এখানে ক্লিক করলে আপনি আপনার যদি কুয়েত ফাইন্ডার ডাউনলোড করা থাকে তাহলে আপনার এখানে কুয়েত ফাইন্ডারের মাধ্যমে আপনি লোকেশনটি পেতে পারেন, বা অথবা আপনার যদি গুগল ম্যাপস থাকে, গুগল ম্যাপস প্রত্যেক মোবাইলেই থাকে, সেখান থেকেও কিন্তু আপনি এই লোকেশনের মাধ্যমে আপনি যেতে পারেন। অথবা আপনি যখন এই অ্যাপয়েন্টমেন্টটি বুক করেছেন তখন কিন্তু আপনার মোবাইলে একটি মেসেজ গেছে, সেই মেসেজ অপশনটি ওপেন করলেও আপনি এটি এই অ্যাপয়েন্টমেন্টটি পেয়ে যাবেন, সেটি আপনি সেখানে গিয়ে দেখালেও চলবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ভিডিওটির মাধ্যমে আপনি কিভাবে বলদিয়া কার্ডের জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্টটি নেবেন। ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি থেকে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।